আসসালামু আলাইকুম, আশা করি সকলেই সুস্থ আছেন। তো আজকে দেখাবো এই কার্ডবোর্ডগুলো দিয়ে কিভাবে আমরা ক্যানভাস বোর্ড বা ক্যানভাস তৈরি করে নিতে পারি। ক্যানভাস কিন্তু সচরাচর সব জায়গায় অ্যাভেলেবল না, আমাদের এলাকায় আমি খুঁজে পাই না, এর জন্য আমি এই আইডিয়াটা বের করি। তো আমি এই ছবিগুলো কিন্তু এই ক্যানভাসের ওপরই এঁকেছি, আপনারাও ট্রাই করতে পারেন। তো চলুন দেখে নিই। দেখুন, এই কার্ডবোর্ডটা অনেক বড় আর আমি চাচ্ছি এই সাইজের কিছু ক্যানভাস বোর্ড তৈরি করতে, তো আমি এটাকে কেটে ছোট করে নিব। তো এর জন্য আমি এর মাঝ বরাবর একটি দাগ কেটে নিব। তো আমি মার্কার দিয়ে প্রথমে এখানে একটি সোজাসুজি দাগ কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো শেপের তৈরি করে নিতে পারেন। তো আমি দাগ দিয়ে নিলাম। এবার এই দাগ বরাবর আমি কার্ডবোর্ডটিকে কেটে নিব। তো কেটে নেওয়ার পর আমরা এরকম দুটি অংশ পাব। তো আমি একটিকে আগেই ভাঁজ করে নিয়েছি, আমি এই অংশটিকে এবার ভাঁজ করে দেখাচ্ছি। ভাঁজ করার পর ঠিক এমন হবে। তো চলুন, এই সাইড থেকে আমরা দুই পাশে একটু করে কেটে নিব। কাটার পর আমরা এটাকে ভাঁজ করে দুই সাইডে পিন আপ করে দিব। তো আমি ভাঁজ করে নিলাম, এবার দুই সাইডেই পিন আপ করে দিচ্ছি। তো পিন আপ করে নিলাম। পিন আপ করার পর এই বাড়তি অংশটুকুকে আমাদের কেটে নিতে হবে। দুটো অংশ আমরা পেয়ে গেলাম। তো এবার আমাদের এর ওপর বক্রম লাগাতে হবে। বক্রম বা আপনারা পুরাতন বা নতুন যে কোনো কাপড় ইউজ করতে পারেন, আমি এখানে বক্রম ইউজ করছি। তো আমাদের পরিমাণ মতো বক্রম নিয়ে নিতে হবে। আমি প্রথমে কার্ডবোর্ডটিকে বক্রমের ওপর রেখে আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু কেটে নিব। তো আমি বক্রম কেটে নিচ্ছি। বক্রমের দুই পিঠ কিন্তু দুই রকম, এক পাশে একটু চকচকে আর এক পাশ নর্মাল কাপড়ের মতো। আপনারা একটু হাত দিয়ে দেখলে বুঝতে পারবেন। তো আমরা চকচকে পাশ উপরে রাখবো না, আমরা নর্মাল যে পাশ আছে, যে পাশ একটু রাফ, আমরা ওই পাশটা উপর দিকে রাখবো। খেয়াল রাখবেন রাফ পাশটা যেন ক্যানভাসের ওপরের দিকে থাকে। তো আমি বক্রমটাকে কার্ডবোর্ডের সাথে পিন আপ করে নিচ্ছি। খেয়াল রাখবেন যেন বক্রমটা টান টান থাকে। আপনাদের যতগুলো ইচ্ছা পিন আপ করে নিতে পারেন।
তো আমি পিন আপ করে নিলাম, ঠিক এরকম হবে দেখতে। এবার আমাদের প্রয়োজন সলিড সিমেন্ট পেইন্ট, এটা গুঁড়ো আকারেই থাকে, এটার সাথে পানি মিশিয়ে তারপর আমি ইউজ করব। আপনারা চাইলে আইকা চকের পাউডার মিক্স করেও দিতে পারেন, বা দেয়ালে যে হোয়াইট পেইন্ট ব্যবহার করে ওইটাও আপনারা ইউজ করতে পারেন। তো আমাদের বাসায় এটাই ছিল, আমি এটাই ইউজ করে নিচ্ছি। এটাকে ভালো করে মিক্স করে আমি একটি পেস্ট তৈরি করে নিয়েছি। তো দেখুন, আমি এবার এই পেস্টটিকে খুব ভালোভাবে কার্ডবোর্ডের উপর দিয়ে নিব। ব্রাশ করা হয়ে গেলে আমরা কিছুক্ষণ শুকিয়ে নিব, তারপর এটার উপর আরও একবার ব্রাশ করে দিব। তো আমি খুব ভালো করে ব্রাশ করে নিচ্ছি। সব দিকে খেয়াল রাখতে হবে যেন খুব ভালোভাবে ব্রাশ করা হয়। আর খেয়াল রাখতে হবে আমরা যে পিন আপগুলো করেছি যেন দেখা না যায়। খুব ভালোভাবে ব্রাশ করে নেব। তো আমার ব্রাশ করা হয়ে গেছে, তো আমি এটাকে একটু শুকাতে দিব। দেখুন, আমাদের ক্যানভাস বোর্ডটি শুকিয়ে গেছে। দেখুন, এটা কিন্তু অনেক রাফ, তো আমাদের এটাকে একটু মসৃণ করে নিতে হবে। এর জন্য আমাদের প্রয়োজন এরকম শিরিশ কাগজ। তো আমি এটাকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তো এটা দিয়ে আমি ঘষে সমান করে নিব। সম্পূর্ণ ক্যানভাস বোর্ডটিকে আমি এভাবে ঘষে সমান করে নেব। যেন স্ট্রোকগুলো কম বোঝা যায়, যতটুকু সম্ভব আমরা সমান করে নেব। আমার মনে হচ্ছিল সমান হয়নি, কিছু কিছু স্ট্রোক দেখা যাচ্ছিল, তো আমি আবার একটু ঘষে নিচ্ছি। তো আমরা এই ক্যানভাস বোর্ডে এই ধরনের ছবি আঁকতে পারি। দেখুন, এটা কিন্তু আমি ওইভাবেই তৈরি করেছিলাম। পরবর্তীতে আমি এই ছবিটা কিভাবে এঁকেছি তা দেখিয়ে দিব। তো আমার বাসায় এরকম লাল কালারের রং ছিল, তো আমি এটা দিয়ে একটি রেড ক্যানভাস তৈরি করে নিচ্ছি। পুরো ক্যানভাসের ওপর আমি খুব ভালোভাবে এই লাল রংটা দিয়ে নিচ্ছি। খেয়াল রাখবেন কোথাও যেন সাদা অংশ দেখা না যায়, সম্পূর্ণ সাদা অংশই আমরা এই লাল রংটি দিয়ে ঢেকে দিব। এভাবে কিন্তু আমরা বিভিন্ন রকমের বিভিন্ন কালারের ক্যানভাস তৈরি করে নিতে পারি, যার যেরকম পছন্দ বা প্রয়োজন সে অনুযায়ী আমরা তৈরি করে নিতে পারি। এটাকে আমরা এখন শুকাতে দিব। এই ক্যানভাসের ওপরই আমি এই ধরনের একটি ছবি এঁকেছিলাম। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।